এই সরকারের বিষয়ে কোনো কথা আমার আর বলার প্রয়োজন নাই। দুই মাস আজকে মনে হয় 21 তারিখ, 15 দিন হয়ে গেল, অনেক কথাই বলি, অনেক কথাই বলার চেষ্টা করি, সেই কথাগুলো সরকারের কানে যায় কিনা আমি বুঝতে পারি। তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই যে নামটি এখানে উল্লেখ আছে তার মামলা প্রত্যাহার করতে হবে, আরো মামলা সকলেরই প্রত্যাহার করতে হবে। এখানে তো সেঞ্চুরির বেশি মামলা আছে আলালের, আমার মাত্র 64টা বেশি। সে তারেক রহমানকে দেশে আনার জন্য, তারেক রহমানের মামলা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়তই যদি আজকে বাংলাদেশের খ্যাতি অর্জনকারী আমাদের আশার প্রতীক ডক্টর ইউনূসের কাছে আবেদন করতে হয়, তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য খুব একটা ভালো বিষয় নয়। ওনার উচিত, ওনার আমার মনে হয় ওনাকে বলা ঠিক হবে না, এই সরকারের কর্তব্য 16 বছর যে ব্যক্তিটি, 16টি বছর দেশের বাইরে থেকে যে ব্যক্তিটি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিদেশে থেকেও এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরাবার আন্দোলনে লিপ্ত ছিলেন, সেই ব্যক্তিটি 2 মাস 15 দিন হয়ে গেল এখনো বাংলাদেশে আসতে পারলেন না। এই বিষয়টি কিন্তু আমি গ্রাম থেকে এসেছি, কালকে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারি না মাননীয় প্রধান উপদেষ্টা, তার অবদান অস্বীকার কেউ করতে পারবে না। তারেক রহমানের অবদান অস্বীকার করার কোন জো নাই। 4000-এর উপরে অধিক লোক 16 বছরে শেখ হাসিনার অত্যাচারে নির্মম ভাবে প্রাণ দিয়েছে, আত্মহুতি দিয়েছে, হাঁটুর পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তারাই তো আন্দোলন করে ছাত্র বসিমের সাথে তারেক রহমানের মাস্টার মাইন্ডের জন্য আজকে এই আন্দোলনের সফলতা আসে। সেই সফলতার আজকে উদাহরণ কি? এই তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশে আসা তার দরকার। আমরা আপনার কাছে অনুরোধ জানাই, এ দেশে ইতিহাস বলার প্রয়োজন নাই, ইতিহাস সবাই জানে। যে ব্যক্তিটি শহীদ জিয়াদ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শৌর্যকে অপমান করে সংসদে অনেক কথাই বলেছিলেন, সেদিন আমরা প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ শুনেন না। কিন্তু এখন আমাদের কথা শুনতে হবে, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে আনার ব্যবস্থা আপনাকে করতেই হবে। আমার নেতা তারেক রহমান বলেছে দেশে পরিবর্তন আসছে, নতুন স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাতে ঘুমাবার ব্যবস্থা হয়েছে, আয়নাগর আর থাকবে না, আর শেখ মুজিবের প্রেতাত্মা আবার এসে বাংলাদেশে ক্ষমতা নিতে পারবে না। তাই আমার নেতা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যেতে চায়, কিন্তু এমন ভোটে নয় যে ভোট দিনের না হয়ে রাতে হবে, এমন ভোট নয় 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে, এমন ভোট চাই যেই ভোট দিনে হবে, যেই ভোট আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট দিয়ে যেন কোনো এমপি নির্বাচিত না হয়।